আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেটার আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গাজর এবং সিমাই দিয়ে, মানে লাচ্ছা সিমাই দিয়ে একই প্রসেসিংয়ে প্রতিবারের মতো একটি হেল্পফুল রেসিপি নিয়ে এসেছি, যা আপনি একই সাথে দুটো করে বা দুইভাবে আপনি রেসিপিটি তৈরি করতে পারবেন। এটা খুবই সুস্বাদু, বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই হেলদি একটি রেসিপি। এই জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো রাখছে তার প্রথমে আমি শেয়ার করে নিচ্ছি। আমি দুটো ডিম নিয়েছি এবং এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি। লাচ্ছা সেমাইয়ের পরিমাণটা আমি এখানে 3 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই নেব, তবে আপনারা লাচ্ছা সেমাই যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আমি মিডিয়াম সাইজের এখানে দুটো ক্যারোট, দ্যাট মিন্স আমি এখানে দুটো গাজর নিয়েছি এবং আমি এখানে 1/2 কাপ পরিমাণ মিল্ক পাউডার নিয়েছি। মিল্ক পাউডারটা আমি এখানে কিন্তু ড্রাই অবস্থাতেই ব্যবহার করব, কোনোভাবে লিকুইড করব না। আমি এখানে 3 কাপ লাচ্ছা সেমাই অলরেডি একটি বোলে সেট করে নিয়েছি। এই 3 কাপ লাচ্ছা সেমাই আমি ব্যবহার করব, তবে আপনারা চাইলে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের সাথে লাচ্ছা সেমাইয়েরও পরিমাণটা আপনাদেরকে বাড়াতে হবে যদি আপনারা বাড়াতে চান। ফার্স্ট স্টেপে আমি যে দুটো গাজর নিয়েছিলাম তার স্কিনটা ক্লিন করে নিয়েছি এবং এটাকে খুবই মিহিভাবে এটাকে ক্র্যাশ করে নেব। ক্র্যাশ করার প্রসেসিংটা শেয়ার করছি যাতে কাজটা অনেক দ্রুত হয়ে যায়। আমি এইভাবে আমার কাজটা দ্রুত কমপ্লিট করে ফেললাম। এখন আমি এই গাজরটা দেখতে কেমন হয়েছে সেটা শেয়ার করছি। গেস করতে পারছেন গাজরের কাটিং সিস্টেমটা কেমন হয়েছে। এখন আমি গাজরটাকে সরিয়ে নিয়েছি এবং এ পর্যায়ে যে লাচ্ছা সেমাইটা আমি নিয়েছিলাম সেটা শেয়ার করছি, এই কারণে এটার ভেতরে কিন্তু অনেকটাই অয়েল থাকে যেটা আগে থেকেই প্যাকেটে প্রসেসিংয়ে থাকে। তাই সেজন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণে বাটার দিয়েছি, তবে এই বাটারটা কিন্তু লাচ্ছা সেমাইয়ের জন্য নয়, এটা হচ্ছে গাজরের প্রসেসিংটা কমপ্লিট করার জন্য। এখন আমি বাটারের মাধ্যমে এই গাজরটাকে প্রাথমিকভাবে একটু হালকা ফ্রাই করে নেব, তবে খুব বেশি ফ্রাই করব না। এ পর্যায়ে চুলার ভলিউমটা আপনাকে অবশ্যই অনেক বেশি লোতে রাখতে হবে এবং 1/4 কাপ পরিমাণ আমি এখানে সুগার নিয়েছি। সুগারটা কিছুক্ষণ মেল্ট হওয়ার পরে আমি যে 1/2 কাপ পরিমাণ মিল্ক পাউডার নিয়েছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে সুগার এবং মিল্ক পাউডারটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব, তবে এ পর্যায়ে আপনি এখানে কোনো পানি ব্যবহার করবেন না, কারণ সুগার এবং গাজর থেকে যথেষ্ট পরিমাণে যে পানিটুকু বের হবে তার মাধ্যমে আমি গাজরের পুরটুকু কমপ্লিট করব। টেস্টের উপর ডিপেন্ড করে আমি এখানে সল্ট দিয়েছি। যদি কারো সুগারের সাথে সল্ট অ্যাভয়েড করতে ইচ্ছে করে করতে পারেন, নো প্রবলেম, আমার হয়ে গেছে। এখন আমি গাজরটাকে একটি বোলে ট্রান্সফার করে নেব এবং এটাকে ডেফিনেটলি ঠান্ডা করে নেব। হয়ে গেছে, চুলোই একই প্যানে আমি যে লাচ্ছা সেমাইটুকু নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এখানে কোনো রকম বাটার ইউজ করতে হবে না, কারণ আগেই আমরা জানি এবং বলেছি যে লাচ্ছা সেমাইয়ে বাটার দিয়েই তৈরি করা থাকে, আর যদি কোনো শক্ত থাকে সেই জায়গাটা আপনি হাতের মাধ্যমে ভেঙে দেবেন, তা না হলে অন্য প্রসেসিংয়ে শক্তটা আরও হার্ড হয়ে যাবে। মোটামুটিভাবে এটা আমার যখন হয়ে যাবে তখন সেই পর্যায়ে আমি এখানে শুকনো নারকেল কোড়ানো 1 কাপ নিয়েছি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে ব্যবহার করলে অনেকটাই বেটার, কারণ সেমাইয়ের সাথে নারকেলের অ্যাডজাস্টমেন্টটা খুবই ভালো একটি টেস্ট নিয়ে আসে, তাই আমি এই নারকেলটা ব্যবহার করেছি। আবার আপনাদের উপরও ছেড়ে দিয়েছি, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমার মোটামুটি যখন ভাজা হয়ে যাবে ঠিক এই সময় 1/4 কাপ পরিমাণ আমি এখানে সুগার ব্যবহার করছি। সুগারের টেস্টটাও আপনাদের উপর নির্ভর করছে যে কে কতটুকু খেতে প্রেফার করেন, সেটার উপর ডিপেন্ড করে আপনি সুগারটা ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে সুগারটাকে মেল্ট করব না, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে, তাই সেই অনুযায়ী আপনাকে এটা কাজটা কমপ্লিট করতে হবে। আমার যখন হয়ে যাবে তখন ঠিক আমি একটি বোলে ট্রান্সফার করে নেব। দেখুন লুকটা কেমন লাগছে, ভাজার প্রসেসিংটাও ঠিক এমনটাই হতে হবে, খুব বেশি ওভার ফ্রাই হতে হবে না, এবং চিনি আর হচ্ছে যে নারকেলটা সেটাও কিন্তু দেখুন পারফেক্ট কালার আছে। আরেকটি বোল নিয়েছি এবং এখানে যে দুটো ডিম নিয়েছিলাম সেটা আমি ট্রান্সফার করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে
3 টেবিল স্পুন সেমোলিনা ব্যবহার করছি, মানে সুজি ব্যবহার করছি, এবং খুবই সামান্য পরিমাণে গাজর যেটা আমি ক্র্যাশ করে রেখেছিলাম। সুজিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, তাতে অনেকটাই ভালো টেস্ট আসবে। সামান্য একটু বাটার দিয়ে এটাকে মেল্ট করে নিচ্ছি। এখন যে সেমাইগুলো মানে লাচ্ছা সেমাইটা আমি তৈরি করে রেখেছিলাম তা আমি প্যানের চারপাশে সেট করে দিয়েছি, প্যানের সাইজ অনুযায়ী, আপনাদের সাইজ অনুযায়ী আপনারা সেটা সেট করে নেবেন। এবং যে গাজরটুকু আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছু অংশ আমি গাজের এখানে চারপাশে ছড়িয়ে দেব, পুরোটাই কিন্তু আমি দেব না, কারণ আমি যেহেতু আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো একই প্রসেসিংয়ে, তাই সেমাই এবং গাজরের দুটো প্রসেসিংয়ের কিছুটা অংশ আমি রেখে দেব। যে ডিমটা রেখেছিলাম মিক্স করে সেটা আমি এখন এই গাজর এবং সেমাইয়ের উপর থেকে চারপাশে ব্যালেন্স করে ছড়িয়ে দেবো, যাতে পুরোটাই কভার করতে পারে বা পুরোটাই একেবারে বন্ডিং একটা স্ট্রং তৈরি করতে পারে। আমি চারপাশে ছড়িয়ে দিয়েছি এবং এখানে মোজারেলা চিজটা ব্যবহার করছি। আমি এখানে চিজটা ব্যবহার করছি, আপনারা চাইলে না ব্যবহার করতেও পারে, তবে ব্যবহার করলে অবশ্যই এটা খুবই খুবই ভালো একটি টেস্ট নিয়ে আসবে। উপর থেকে আমি শুকনো আবার সেমাই ছড়িয়ে দিলাম। যেহেতু এখানে গাজর ব্যবহার করেছি তাই বেবিদের জন্য মোজারেলা চিজটা ব্যবহার করলে অনেকটা বেশি অ্যাট্রাকটিভ হবে, কারণ বেবিরা তখন খেতে পছন্দ করবে। উপর থেকে একটু বাদাম কুচি এবং আমি টুটি ফুটি দিয়ে দিব। এটা জাস্ট আপনাদের উপর নির্ভর করছে, আমি ব্যবহার করছি জাস্ট কালারের জন্য বা দেখার সৌন্দর্যের জন্য। বেবিরা যদি গাজরটা খেতে পছন্দ না করে, এভাবে যদি আপনি এটাকে প্রেজেন্ট করেন, বেবিরা ডেফিনেটলি এটাকে অনেক বেশি বেশি পছন্দ করবে। সেক্ষেত্রে গাজরের পুষ্টিগুণটা বেবিরা অনেক বেশি পেয়ে যাচ্ছে, সাথে বড়দেরও খেতে অনেক ভালো লাগবে। কিছুক্ষণ পর যখন ব্যাক করব, এটা হতে একেবারেই সময় লাগে না, খুবই কম সময় লাগে, এবং এই সময় আপনাকে চুলার ভলিউমটা আবারও বলছি কমিয়ে রাখতে হবে এই পুরো প্রসেসিং রেসিপির ক্ষেত্রে। কেমন লাগছে? আশা করছি তো ভালো লাগছে, কারণ এর লুকটা অসাধারণ আসে আর টেস্টটা আপনাকে তৈরি করেই এটাকে ফিল করতে হবে টেস্টটা কেমন আসে। আমার এটা যখন হয়ে যাবে তখন এটা আমি সার্ভ করার জন্য নিয়ে যাব, এবং তার আগে নিচটা কতটা পারফেক্ট হচ্ছে সেটা আমি শেয়ার করেছি। আমি একটু কাটিং করে মানে কেটে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হতে পারে ভেতরটা। দেখুন, সেমাই, গাজর, চিজ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এই রেসিপিটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করেছে এবং টেস্টি করেছে। সবসময় ঝাল রেসিপি আমি আপনাদের সাথে স্ন্যাক্স হিসেবে শেয়ার করি, তাই আজকে শেয়ার করেছি একটি মিষ্টি রেসিপি যা আপনাদের বিকেলে স্ন্যাক্স হিসেবে অনেক বেশি পারফেক্ট হবে, এবং যেসব বেবিরা বা যেসব মেম্বাররা গাজরটাকে একেবারে অ্যাভয়েড করেন তারা কিন্তু এই রেসিপিটাকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না, তারাও এটাকে অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার প্রথম রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি সেটা ভালো লেগে থাকে ডেফিনেটলি ট্রাই করবেন এবং আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এখন চলে যাচ্ছি আরেকটি প্রসেসিংয়ে। একটি ডিম নিয়েছি এবং সামান্য লবণ আর 2 টিস্পুন আমি এখানে সুগার ব্যবহার করছি, দুটোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে যে সেমাইটা আমি তৈরি করে রেখেছিলাম বা একটু আলাদা করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। সামান্য বাদাম কুচি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, চাইলে ব্যবহার করবেন না চাইলে স্কিপ করবেন, তবে ব্যবহার করতে পারলে অবশ্যই ভালো, কারণ এগুলোর আলাদা আলাদা টেস্ট ক্যারি করে। চুলোয় প্যান দিয়েছি এবং খুবই সামান্য পরিমাণে বাটার এটাকে আমি চারপাশে ছড়িয়ে দিয়েছি, এবং যে সেমাইটা আমি ডিম দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা প্যানের সাইজ অনুযায়ী সেট করে দিয়েছি রাউন্ড শেপ করে, ঢেকে দিয়েছি। জাস্ট 2 মিনিট এটাকে ঢেকে রাখলে অনেকটাই ভালো হয়ে যাবে, কারণ এটা সেমাইয়ের কারণে অনেকটাই সুন্দর এবং টেস্ট আসে অনেক ভালো। উপর থেকে যে গাজরটা রেখেছে সেটা আমি এক সাইডে সেট করেছি, এবং উপর থেকে মোজারেলা চিজ, আবার উপর থেকে গাজরটা
পুরোপুরি কভার দিতে হবে না, হালকা একটু করে দিলেই হবে। এবং এটাকে খুব ভালোভাবে ফোল্ড করে দিতে হবে। এটাকে কিছুক্ষণ চেপে রাখলে এটা সেট হয়ে যাবে। এবং জাস্ট 1 মিনিটের জন্য আপনি এটাকে ঢেকে রাখবেন। 1 মিনিট পরে ব্যাক করলে ভেতরে যে চিজটা ছিল সেটা অনেকটাই মেল্ট হয়ে যাবে এবং এটা পারফেক্টলি সেট হয়ে যাবে। সার্ভ করছি এবং শেয়ার করছি, কেমন লাগছে? সেমাইয়ে যে রুটিটা বা যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু রুটি হিসেবে অনেক বেশি পারফেক্ট হয়, কারণ এর টেস্ট আমি যখন করেছি তখন আমার কাছে অসাধারণ লেগেছে। দেখুন ভেতরটা কেমন হতে পারে। আমি একই প্রসেসিংয়ে একই ইনগ্রিডিয়েন্টসে দুটো প্রসেসিং আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে একই জিনিস দিয়ে আপনি দুটোভাবে রেসিপিটা তৈরি করতে পারছেন, যেটা আপনার কাছে সুবিধা বলে মনে হবে। ভেতরটা যেটা হয়েছে সেটা শেয়ার করছি। আমার কাছে খুবই ভালো লেগেছিলো, কারণ আমি যখন তৈরি করেছি আমি আনবিলিভেবলভাবে এটাকে অবিশ্বাস্য মনে হয়েছে এটা এতটা ভালো টেস্ট হতে পারে। সেমাই দিয়ে আর গাজর দিয়ে আপনি এই জিনিসটা অনায়াসে ঝটপট তৈরি করতে পারেন। যে প্রসেসিংটা আপনার কাছে হেল্পফুল বা খুব ইজি মনে হবে আপনি সেটাই ট্রাই করে আপনার বেবি বা ফ্যামিলি প্রিয় মানুষের সাথে শেয়ার করতে পারেন। টেস্টটা আপনাকে 100% রেকমেন্ড করছি, কারণ এই টেস্টটা আপনি নিজেও যখন টেস্ট করবেন আপনি নিজেও সেটা ফিল করবেন কতটা বেটার এবং কতটা ইয়ামি একটি স্ন্যাক্স রেসিপি। গাজর দিয়ে এই ধরনের রেসিপি আমার চ্যানেলে আরও আছে, চাইলে আপনারা সেগুলো দেখে তৈরি করতে পারেন। সকালে বিকেলে অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আনকমন কিছু। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করবেন প্রিয় মানুষের সাথে। ভালো থাকবেন সবাই। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।